হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুষার টকস চ্যানেল। আর তুষার টকস চ্যানেলের তুষার, আমি এই মুহূর্তে রয়েছি বেলঘরিয়ার রথতলাতে। রথতলাতে কেন? কারণ নামই তো রয়েছে রথতলা, কারণ এখানে তিনটে বড় রথ তৈরি হচ্ছে এবার রথযাত্রা উপলক্ষে। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তিন ভাই বোনের জন্য তৈরি হয়েছে তিনটে বড় রথ। এবার আমি তোমাদের সেই রথগুলো দেখাবো, ঠিক কীভাবে সেই রথ তৈরি হচ্ছে, যেটা তৈরি হচ্ছে আমাদের কলকাতাতে, আর আমাদের বাংলার গর্ব হয়ে উঠবে কিন্তু আমাদের এই বেলঘরিয়া রথতলা। তাহলে বন্ধুরা সাথে থাকো। হ্যাঁ, আর একটা কথা, যারা তুষার টকস চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটন অন করবে আর চ্যানেলটা স্কিপ করবে না। অ্যাকচুয়ালি চ্যানেল না, ভিডিওটা স্কিপ করবে না। তাহলে সাথে থাকো, আমি তোমাদের দেখাবো এখন আমাদের রথযাত্রার রথ তৈরির প্রস্তুতি। উদ্যোক্তাদের দাবি এটাই হবে কলকাতার বৃহত্তম রথ। অক্ষয় তৃতীয়ার দিন শ্রীযন্ত্র তৈরির মাধ্যমে এই কর্মযজ্ঞের শুরুয়াত। তিল তিল করে গড়ে উঠেছে তিনটে বিশালাকার সম্পূর্ণ কাঠের তৈরি রথ। পুরীর রথের আদলে বেলঘরিয়া রথতলাতে তৈরি হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ। আর এই তিনটে রথ তৈরির জন্য উড়িষ্যার পুরী থেকে এসেছেন প্রায় 30 জন মহারানা, অর্থাৎ রথের কারিগররা। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। পুরীতে এই রথের উচ্চতা 52 ফুট, কিন্তু এখানে তৈরি হচ্ছে 30 ফুটের রথ। বলরামের রথ তালধ্বজ। পুরীতে এই রথের উচ্চতা 50 ফুট, এখানে তৈরি হচ্ছে 28 ফুটের রথ। সুভদ্রার রথ দর্পদলন। পুরীতে এই রথের উচ্চতা 48 ফুট, কিন্তু এখানে তৈরি হচ্ছে 26 ফুটের রথ। ২০১৯-এর 5ই নভেম্বর বেলঘরিয়ার রথতলাতে এই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা হয়। এখানে যে তিনটে রথ তৈরি হচ্ছে তার জন্য কিন্তু মোট 12টা কাঠের ঘোড়া তৈরি হচ্ছে, কারণ প্রত্যেকটা রথে থাকবে 4টে করে ঘোড়া, আর এই ঘোড়ায় টেনে নিয়ে যাবে কিন্তু রথযাত্রার দিন এই তিনটে রথকে। জগন্নাথ দেবের ঘোড়ার রং হবে সাদা, বলরাম দেবের ঘোড়ার রং হবে কালো, আর সুভদ্রার ঘোড়ার রং হবে লাল। এই হচ্ছে আমাদের রথযাত্রার রথের প্রস্তুতি। এবার বলি রথের রশির কথা বা দড়ির কথা। এই দড়িতে টান পড়লেই কিন্তু রথ এগোবে রথযাত্রার দিন। বলরামের রথের দড়ির নাম বাসুকী, সুভদ্রার রথের দড়ির নাম স্বর্ণচূড়া, আর জগন্নাথ দেবের রথের দড়ির নাম শঙ্খচূড়া।
শহরের বুকে রথযাত্রার দিন জগতের না জগন্নাথ, বলরাম আর সুভদ্রার তিন তিনটে রথ এবার নামতে চলেছে, আর কলকাতা শহরের বুকে নজর কাড়বে এই তিনটে রথ। তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে অবশ্যই বেলঘরিয়াতে রথযাত্রার দিন। উদ্যোক্তাদের দাবি মতো রাজ্যের এই রথযাত্রা কিন্তু নজর কাড়বে সবার। একটু ভালো করে দেখো মহারানারা অর্থাৎ রথের কারিগররা কি অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছেন, কারণ হাতে তো আর বেশি সময় নেই। এবার একটা দরকারি কথা তোমাদের বলি, রথযাত্রার দিন এখানে আসবে কি করে তোমরা? যারা ট্রেনে আসতে চাও তাহারা শিয়ালদা থেকে বেলঘরিয়া স্টেশনে নামবে, নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো করে বলবে কামারহাটি মিউনিসিপ্যালিটি বা রথতলার মোড়, 10 টাকা ভাড়া নেবে অটোতে। আর যারা বাসে আসতে চাও তারা শ্যামবাজার থেকে যে কোনো বাসে, যে বাস ব্যারাকপুর যাচ্ছে বা বেলঘরিয়া যাচ্ছে তাতে রথতলার মোড়। তাহলে আর চিন্তা কি, তোমাদের জন্য তৈরি হচ্ছে রথযাত্রার দিন তিন তিনটে বিশাল আকারের রথ। তাহলে তোমাদের সাথে ইউটিউব চ্যানেল তুষার টক্সের সমস্ত বন্ধুদের সাথে আবার দেখা হবে রথযাত্রার দিন। প্রত্যেকে সাথে থেকো, আনন্দে থেকো, ভালো থেকো। তোমাদের দেখালাম আমাদের জগন্নাথ দেবের রথ তৈরি। শুধু জগন্নাথ দেব কেন, তার বর্দা বলভদ্র আর বোন সুভদ্রার রথ তৈরি, অর্থাৎ তিন তিনটে কাঠের রথ কিন্তু তৈরি হচ্ছে আমাদের এই বেলঘরিয়াতে। তাই তোমরা প্রত্যেকে তুষার টক চ্যানেলের সাথে থাকবে, কারণ এই তুষার টক চ্যানেলই কিন্তু তোমাদের দেখাবে বেলঘরিয়ার রথযাত্রা। যেটা দিয়ে শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সব কিছু যখন মিলে যায় তখনই এই রথযাত্রাতেই তৈরি হয় তুষার টক্স।